চাকরি করা মানে সেই 10টা 5টার ছকে বাঁধা জীবন। কারো অধীনে চাকরি করতে পছন্দ করেন না সবাই। আবার পুঁজির চোর সবসময় এতটা থাকে না যে কেউ নিজের একটা ব্যবসা শুরু করে দেবেন, তাই ব্যবসা শুরু করার জন্য ঋণের ওপর নির্ভর করতে হয়। তবে কেন্দ্রীয় সরকারের একটি স্কিমের অধীনে সহজেই ঋণ পাওয়া যায় যা দিয়ে কেউ ব্যবসা শুরু করতে পারেন। মোদী সরকারের এমন এক প্রকল্প নিয়ে এসেছেন যেখানে 3 মাস ছাড়া আপনি আপনার সুবিধা মতো ইএমআই দিতে পারবেন। কি এই প্রকল্প সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাই। মূলত মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচারে ও ক্ষমতায়ন মন্ত্রণালয় চালু করেছে নতুন স্বনির্ভর ঋণ প্রকল্প। এর আগেও কেন্দ্রীয় সরকার হকারদের জন্য পিএম স্বনিধি প্রকল্পটি চালু করেছিল। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ্যমে সরকার অনগ্রসর শ্রেণীর মহিলাদের মেয়াদি ঋণ দিয়ে স্বাবলম্বী করতে চায়। মহিলারা এই প্রকল্পের মধ্যে দিয়ে ঋণ নিয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে, এছাড়াও ইতিমধ্যে চালু যে কোনো ব্যবসা সম্প্রসারণ করতে পারে। এই স্বনির্মা ঋণ স্কিম একটি মেয়াদি ঋণ প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হল অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করা। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রকল্পের অধীনে কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলি অনগ্রসর মহিলাদের জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়, যাদের বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম। এই ঋণের উপর বার্ষিক 5% হারে সুদ নেওয়া হয়। এই ঋণের জন্য আবেদনকারীকে একজন মহিলা হতে হবে, বয়স 18 থেকে 55 বছর এবং বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। স্কিমের অধীনে পাওয়া ঋণের কিস্তি প্রতি 3 মাস অন্তর দিতে হবে। আর এই ঋণ যদি আপনিও পেতে চান তাহলে কি করতে হবে সেটাও আপনাদেরকে একটু বলি। এই ঋণ পেতে গেলে দরকার আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, জাতির শংসাপত্র, রেসিডেন্স সার্টিফিকেট এবং বিজনেস সার্টিফিকেট। এই ঋণ নিয়ে আপনি শুরু করতে পারেন ছোট ব্যবসা, চলমান ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থান তৈরির জন্য। নতুন স্বনির্মা ঋণ প্রকল্পের জন্য আবেদন করতে মহিলাদের NBCFDC ওয়েবসাইটে www.nbcfdc.government.in লগ ইন করে আবেদন করতে হবে। এছাড়াও আপনার এলাকায় NBCFDC অফিসে গিয়ে আবেদন করতে পারেন। ভোটের আগে মোদী সরকারের থেকে লোন নিন, ফেরত দেওয়ার কিন্তু চিন্তা নেই, আপনি আপনার সুবিধা মতো ইএমআই দিতে পারবেন। চাকরি করা মানেই সেই 10টা 5টার ছকে বাঁধা জীবন। কারো অধীনে চাকরি করতে পছন্দ করেন না সবাই। আবার পুঁজির জোর সবসময় এতটা থাকে না যে কেউ নিজেই একটা ব্যবসা শুরু করে দেবেন, তাই ব্যবসা শুরু করার জন্য ঋণের ওপর নির্ভর করতে হয়। তবে কেন্দ্রীয় সরকারের একটি স্কিমের অধীনে সহজেই ঋণ পাওয়া যায় যা দিয়ে কেউ ব্যবসা শুরু করতে পারেন। মোদী সরকারের এমন এক প্রকল্প নিয়ে এসেছেন যেখানে 3 মাস ছাড়া আপনি আপনার সুবিধা মতো ইএমআই দিতে পারবেন। মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্য কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় চালু করেছে নতুন স্বনির্মা ঋণ প্রকল্প। এর আগেও কেন্দ্রীয় সরকার হকারদের জন্য পিএম স্বনিধি প্রকল্পটি চালু করেছিল। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ্যমে সরকার অনগ্রসর শ্রেণীর মহিলাদের মেয়াদি ঋণ দিয়ে স্বাবলম্বী করতে চায়। মহিলারা এই প্রকল্পের মধ্য দিয়ে ঋণ নিয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে, এছাড়াও ইতিমধ্যে চালু যে কোনো ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। নতুন স্বনির্মা ঋণ স্কিম একটি মেয়াদি ঋণ প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হল অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করা। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রকল্পের অধীনে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারগুলি অনগ্রসর মহিলাদের জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়, যাদের বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম। এই ঋণের উপর বার্ষিক 5% হারে সুদ নেওয়া হয়। এই ঋণের জন্য আবেদনকারীকে একজন মহিলা হতে হবে, বয়স 18 থেকে 55 বছর এবং বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে।
স্কিমের অধীনে পাওয়া ঋণের কিস্তি প্রতি 3 মাস অন্তর দিতে হবে। আর এই ঋণ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, জাতির শংসাপত্র, রেসিডেন্স সার্টিফিকেট এবং বিজনেস সার্টিফিকেট দিতে হবে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।